একটি কুচক্রি মহল বিদেশের হাতে লালিয়ে পালিয়ে দিতে যাচ্ছে। সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেলে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এখানে নিরাপত্তা নাই, এখানে বিভিন্ন ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্পট বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে পর্যটকরা যাবে কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেন্ট মার্টিনকে যেন বন্ধ না করে। আপনার কাছে সুদৃষ্ট আকর্ষণ করছি, আপনি আমাদের সকল পর্যটন শিল্পকে উন্নতির দিকে নিয়ে যাবেন, এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, পর্যটনের জন্য আলাদা একটি মন্ত্রণালয় চাই। শুধুমাত্র যে মন্ত্রণালয় আমাদের নিয়ে কাজ করবে, শুধুমাত্র যে মন্ত্রণালয় পর্যটন নিয়ে কাজ করবে আমাদের পর্যটন শিল্পকে বাঁচানোর জন্য। আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি আমাদের লক্ষ্য তরুণকে বাঁচানোর জন্য। বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, আমরা টুজুর স্বাধীনতা এনেছি দেশকে উন্নয়ন করার জন্য, পর্যটন বন্ধ করার জন্য না। এই অবস্থার উপর ইয়া করে ফ্যামিলির অবস্থা দেখে আমি ঢাকা শহরে পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি একটা চাকরির জন্য অনেকদিন খোঁজাখুঁজি করছি, কিন্তু সুযোগ সেই সুযোগ হয় না। পরবর্তীতে একটা ছোট্ট বেতনে চাকরি করি, কিন্তু এটাও প্রায় শেষের পথে, যেহেতু সেন্ট মার্টিনে একটা দুর্যোগ অবস্থা চলতেছে। আমার সেন্ট মার্টিনে যাওয়া এখন দায়িত্ব, সেন্ট মার্টিনে বাঁচানো, সেন্ট মার্টিনে পরিবারকে দেখা। এখন মূলত কথা হচ্ছে আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা সেন্ট মার্টিনের নাগরিক, আমাদের সেন্ট মার্টিনে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে এবং অন্যান্য পর্যটক স্পটের মধ্যে আমাদের বিজনেস আছে। এখন আমরা নিরাপদভাবে যে পর্যটক ঘুরতে যেতে পারে সেই জন্য আমরা এখানে স্যারের কাছে হচ্ছে আমরা এটার সুনিশ্চয়তা চাচ্ছি। পর্যটক কমে গেছে থেকে বড় কথা হচ্ছে এখানে নিরাপত্তা নাই, এখানে বিভিন্ন ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্পট বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে পর্যটকরা যাবে কোথায়? এখন আমাদের এখানে আইল্যান্ড হিসেবে আমাদের সেন্ট মার্টিনটা পরিচিত। এখানে প্রতিটা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে এটাই সেন্ট মার্টিন, তো এটা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটার মধ্যে যাচ্ছে বিভিন্নভাবে সদস্যদের আহত হচ্ছে, তো এই যাতে তারা নিরাপত্তার সাথে ট্যুরিজম সেক্টরটা চলতে পারে, প্রতিটা মানুষ যাতে নিরাপদভাবে হচ্ছে ভ্রমণ করতে পারে সেই জন্য আমরা এসেছি। আমাদের নিজেদেরও নাই, আমাদের নিজেদেরও নাই এবং হচ্ছে পর্যটকদেরও নাই। আর পর্যটক যদি না থাকে তাহলে তো হাজার হাজার পরিবার না খেয়ে মারা যাবে, তাহলে কিভাবে চলবে? এই পর্যটকের মাধ্যমে মাত্র 6 মাস এখানে ট্যুর হয়, ট্যুরের কারণে 15,000 লোক ওইখানে বসবাস করে। তাহলে যদি এই নিরাপত্তা আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? কি আমাদের সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের নিরাপত্তার সাথে আমাদের শহরটাকে, আমাদের সেন্ট মার্টিনকে নিরাপত্তার সাথে। আমরা আছি প্রায় সেন্ট মার্টিনে প্রায় 300-400 রিসোর্ট আছে ছোট বড় মিলিয়ে। এখানে আপনার ইনভেস্ট আছে মিনিমাম 1,000-2,000 টাকা, 500-1,000-2,000 টাকা ইনভেস্ট আছে। আর এখানে জড়িত আছে, সরাসরি জড়িত আছে 5-10 লক্ষ লোক। এখানে শুধু রিসোর্ট না, এখানে হোটেল ব্যবসা, রিসোর্ট ব্যবসা, বোট ব্যবসা, জেল গাইডের গাইডাররা, আমাদের মতো ট্যুর অপারেটর, আমাদের মতো রিসোর্ট অপারেটর, তারপরে আপনার শিপ মালিক সমিতি, কগলা ট্যুর অপারেটর আছে। এইটা বছরে আপনার 8-7 মাস বন্ধ থাকে, এটা সবচেয়ে বড় থাকে। যে 4 মাস চলে সেই 4 মাস বন্ধ করার জন্য এখানে একটা কাজ করা হচ্ছে। আমি বলবো পৃথিবীর অনেক দেশেই সারা বছর দ্বীপের লোক যায়। আমি গভর্নমেন্টকে বলবো আমাদেরকে প্রপার কোনো বিধিমালা দিয়ে সেন্ট মার্টিনকে টিকিয়ে রাখার জন্য কাজ করুন, কিন্তু বন্ধ করবেন না। কারণ হলো এটা হলো আপনার মাথা, এমন না যে মাথা ব্যথা হয়েছে মারা কেড়ে ফেলেন, মাথা ব্যথা হলে মাথা কে ব্যথা যাবে সেইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং গভর্নমেন্টকে বলবো সেন্ট মার্টিন বন্ধ করা যাবে না। আমরা আছি না আছি জলে, না আছি আকাশে, মাঝামাঝি আটকে আছি, আমাদের ইনভেস্টমেন্ট আটকে আছে, আমরা প্রপার কোনো কাজ করতে পারতেছি না, কোনো প্ল্যান করতে পারতেছি না। আমরা ইনভেস্ট করবো যদি বন্ধ করে দেয় আমরা ক্ষতি হবে। সরাসরি 10-30 লক্ষ লোক, 10-20-30 লক্ষ লোক সরাসরি এর সাথে এফেক্ট হবে। সুতরাং আমি গভর্নমেন্টকে বলবো আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিন, যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, যারা আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের মানে বলতে গেলে সর্বসদী আমরা ওখানে রিসার্চ করেছি, সর্বসদী আমরা ইয়ে করেছি, আমাদের ব্যবসায় 4 মাসই 4-5 মাস, এই 5 মাসে যদি আমাদের চলতে হয় সংসার, এইটা যদি বন্ধ হয়ে যায় কীভাবে চলবে? এটা শুধু আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা না, সেন্ট মার্টিনের সকল লোকের সাথে জড়িত।
আগে জেলে দিয়ে ইনকাম হতো মাছ ধরে, এখন ওটা না, এখন সবকিছু দিয়ে ব্যবসা শুধু এই ট্যুরিজম দিয়ে সকল ব্যবসা বাণিজ্য হয়। এই ট্যুরিজমে যে তাদের সংসার চলে সেন্ট মার্টিন লোকেদের, সুতরাং এটা বন্ধ করবেন না।